Hello viewers, Asslamokum. Welcome back to my channel. কেমন আছেন আপনারা সবাই? তো আজকে হচ্ছে আমাদের পুকুরে মাছ ধরা হবে আর চারিদিকটা আমি ভিডিও করলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। আই হোপ আজকের ভিডিওটা সবাই অনেক এনজয় করবেন আর মাছ কিভাবে ধরে আজকে এটা দেখবেন। তো আমাদের পুকুরে অনেক মাছ আছে, যদি ফুল ভিডিও ওয়াচ করেন তাহলে বুঝতে পারবেন কিভাবে আমরা অতগুলো মাছ আজকে ধরলাম। এই যে দেখতে পাচ্ছেন মাছে অনেক কি নাড়া দিতেছে না? জি তো প্রচুর টান্ডা না পানি, জেলেরা কত কষ্ট করে মাছ তুলে ধরছে। বিষয়টা মনে হচ্ছে অনেক বড় একটা এই পুকুরে অনেক বড় বড় মাছ আছে। সবগুলো একসাথে চলে আসতে ভালো এটা নাই না? হ্যাঁ ঠান্ডা লাগে না ঠান্ডা। আগের মাছগুলো আসেনি অনেক বড় বড় মাছ আছে। নিচে দিয়ে জাল দেয় মাছগুলো না যায়। ছোট ছোট মাছ পাওয়া যায়, মোখা মাছ মোখা মাছ পাওয়া যায় আর চিংড়ি মাছ কি পালাইছে? ট্যাংরা মাছ পাওয়া যায় না, ছোটো মাছ যে ট্যাংরা মাছ এগুলো তো পালানো যায়। ট্যাংরা মাছ তো আছে কিন্তু এখন বেশিরভাগ নাই। এগুলো জ্বালাই তো ট্যাংরা মাছ উঠতো না, শুধু চিংড়ি মাছ আর মোকা মাছ। পুকুরটাতে মাছ তাড়াতাড়ি বড় হয়ে যায়, ভালো লাগে। যেহেতু এক বছর হয়েছে না মানে মাছটা ফালাইছে, ফালাইছিল বা মাছ উঠল এক বছর হয়েছে মানে ছয় মাস। অনেক মাছ এটা নাই গাছ আছে কাশ কাপ আছে রুই মাছ আছে দুই জাল তো দেখা যাবে যে চিরা
ভালো চালে লিটি করতো, আর তারা তো লুক অল্প বেশি লুকটা হতো শুনতে পারে না। দূর থেকে দেখছি এখন ফ্রেশ লাগতেছে তাই না? হ্যাঁ, এখন মাছের মানে বেমার আইছে না? অনেকগুলো মাছ মরবি, ওষুধ মারতে হবে। আমি তো বলি লাসু রাস্তায় আমরা ডুলা হো নাই বেটা, খালি আট দিবে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আর পাবের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এখন আমি আর পাবে বিদায় নিলাম। সবাই আল্লাহ হাফেজ।